বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখবো টোকিও অলিম্পিকের জিকে নিয়ে। টোকিও অলিম্পিকের যে জিকে আছে সেটা হচ্ছে, আমরা দেখবো অলিম্পিকের মেন সিম্বল। মেন সিম্বল হচ্ছে পাঁচটি মঠ আমাদের যে উপমহাদেশ আছে, ইউরোপ, ইউরোপের জন্য আমাদের ব্লু কালার ইউজ করা হয়, আমেরিকার জন্য আমাদের ব্যবহার করা হয় লাল, এবং আফ্রিকার জন্য কালো, এশিয়ার জন্য হলুদ, এবং অস্ট্রেলিয়ার জন্য সবুজ কালারের রিং ইউজ করা হয়। এগুলো আমাদের মেন পাঁচটি মহাদেশকে বোঝায়। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, অলিম্পিকের সূচনা কোন সাল থেকে হয়েছিল? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অলিম্পিকের সূচনা যেটা হয়েছিল সেটা 1896 সাল থেকে হয়েছিল। আমাদের আধুনিক অলিম্পিকের সূচনা এই সাল থেকে হয়। এই পরীক্ষাটি রেপিটেডলি সমস্ত পরীক্ষায় পড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে